হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা যাচ্ছি আমাদের কাজিনের হলুদে। তো হলুদে যাচ্ছি আমি আর রাফি, পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। এই তো দেখেন কি সুন্দর ম্যাচিং করে চুড়ি পরেছি, চুড়িগুলা ভালো লাগছে আসলে। তো জানি না কেমন লাগছে আমাকে। তো পিছনে দেখেন এলোমেলো আমার বাড়ি। তো যাই হোক, তো যাই, আপনারা আবার সাথেই থাকুন। এই তো অবশেষে চলে এসেছি, তো চলে এসেছি হলুদে। তো অলরেডি এসেছি অনেকক্ষণই, এসে তারপরেই তো ছেলে আর মেয়ে, মানে আমার এটা হচ্ছে কাজিন, কাজিনের বউ, একসাথেই আসলে হলুদ দেওয়া হচ্ছে। তো ওদেরকে একসাথেই হলুদ দেওয়া হচ্ছে আর কি। এর জন্য মানে রিসেপশনটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, প্লাস সব কিছুই অনেক সুন্দর করে করা হয়েছে। তো আমিও একটু এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করছি। এই তো অল্প একটুই করব, কারণ হচ্ছে এরপর এখন নাচানাচি শুরু হবে সবারই, একটু মানে সবাই কি করবে না করবে, বাচ্চারা নাচবে, তো ওগুলাও দেখানো হবে। তো আমি আবার এর ফাঁকে একটু ফটো সেশন করলাম। এটাও হচ্ছে আমার বোন কাজিন। তো এই তো বাচ্চা কাচ্চা সহ সবাই, এগুলো হচ্ছে বাগনা বাগনি, সবাই মিলে আমরা একসাথে অনেক মজা করতেছি, অনেক মজা হচ্ছে আসলে হলুদে। মানে একটা বিয়ে বাড়িতে অনেক দিন পর আসলে সবার সাথে অনেক দেখা হয় আর কি, সবার সাথেই দেখা হয়। এগুলো আসলে অন্যরকম একটা মানে ফিলিংস, কি বলবো, ওই মানে ওই ফিলিংসগুলা বোঝানোর মতো না, কতটা আনন্দের ফিলিংস সেগুলা আসলে বলে বোঝানো যাবে না, যাদের সাথে মানে দেখাই হচ্ছে না বছরের পর বছর। অথচ একটা বিয়ে উপলক্ষে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে এই আর কি। তো এই তো এখনই নাচ শুরু হবে, আপনারা পাশেই থাকুন। তো এটা হচ্ছে আমার মামাতো ভাই ইমন। তো ও কৌতুক বলতেছে। এরপরে চলে এসেছে এই তো নাচ গান, এখন নাচ গান হচ্ছে, বাচ্চারা নাচতেছে। আর এটা আমি যেহেতু ইউটিউবে ছাড়তেছি, তো এর জন্য আসলে নাচগুলা স্কিপ, মানে নাচের গানগুলা স্কিপ করে দিয়েছি, কারণ স্কিপ না করলে আমার কপিরাইট ক্লেম আসবে এর জন্য। আর মিউজিকগুলো এর জন্য আমি আসলে স্টপ করে দিয়েছি, মানে স্কিপ করে দিয়েছি। আর ফেসবুকে অবশ্য দিয়েছি, ফেসবুকে শুধু নাচগুলাই দিয়েছি গান সহ। ওইগুলো আপনারা আসলে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে এনজয় করতে পারেন। এই তো এখন সাকিয়া নাচতেছে, ও হচ্ছে আমার কাজিন মামাতো বোন। এই ছোট ছোট বাচ্চারা আর কি নাচতেছে, ওরা অনেক মজা করতেছে, আমরা পাশ থেকে দাঁড়িয়ে দেখতেছি, এনজয় করতেছি, ভিডিও করতেছি, খুব ভালো লাগতেছে। এত সুন্দর করে ওরা নাচতে পারে আসলে, কি বলবো, বলার বাহিরে, মানে খুব সুন্দর হয়েছে, মানে পার্টিটা অনেক সুন্দর করে ওরা মানে ইয়ে করেছে, এত সুন্দর নাচ গান জাঁকজমক পূর্ণ করে মানে ইয়ে হয়েছে যে বলার বাইরে, খুব ভালো লেগেছে, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো এই নাচ গান হইলে পরে আবার সবাই ডিজে করবে, ডিজে একদম দেরি আছে, এখন আপাতত নাচ গান হচ্ছে আর কি। আমি আসলে খুবই দুঃখিত যে মিউজিকগুলো আমি আসলে স্কিপ করে দিয়েছি, কারণ হচ্ছে আমার কপিরাইট ক্লেম আসবে এই আর কি। এই তো এখন ওরা তিনজন একসাথে নাচবে। খুবই ভালো লেগেছে আসলে, এই মুহূর্তগুলো বলে বোঝানো যাবে না। আর সাথে সাথে আমি দিতে পারিনি, কারণ এডিট করতে একটু সময় লাগে, আর হচ্ছে আবার বৌবত তো আছেই, মানে অনুষ্ঠান রয়ে গিয়েছে, তো তখন আবার দেখাবো, তখন আবার ভিডিও করে আপনাদের দেখাবো, আপনাদের মাঝে এনে তুলে ধরবো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই ছোট্ট করে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, সবসময় আমি আপনাদের দোয়া চাই, সাপোর্ট চাই এই আর কি। আপনাদের সাপোর্ট নিয়েই আমি অল্প অল্প করে এগোতে চাই। অনেক মজা হয়েছে আসলে, আমাদের কিন্তু কোনো বাইরে থেকে নাচার জন্য কাউকে আনে নাই, লোক আনে নাই, কারণ এখানে সব কাজিনরাই, বাচ্চারাই এত নাচতে পারে, ওরা সবাই এত সুন্দর করে নাচছে যে বলে বোঝাতে পারবো না, ছেলেরাও প্লাস মেয়েরাও সব মানে কাজিন হয়, ওরা সবাই মানে বাসায় প্র্যাকটিস করেছে দেন স্টেজে নাচছে, এই খুবই সুন্দর হয়েছে আসলে, বলে বোঝানোর মতো না এইগুলা।
তো এই তো নাচ গান এ পর্যন্তই আজকে শেষ ডিজেটা আসলে রাতে হবে ওগুলো আসলে হয়তো বা দেখাতে পারবো না তো যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটুকু ভালো লেগে থাকলে সবাই লাইক করে দিয়ে যাবেন ছোট করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি আর বেশি আসলে বাড়াবো না যদিও আমার প্রচুর ঠান্ডা লেগেছে আসলে ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক তো এই আর কি এর জন্য আসলে ভিডিও আর বেশি করব না বাড়াবো না অল্প করেই শেষ করতে চাচ্ছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সবাই এনজয় করুন আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন ভালো লাগলে খুবই মজা হয়েছে আসলে কি বলবো দেখেন কি অবস্থা ওরা যে কি করছে আর গানের মিউজিকগুলো অনেক সুন্দর ছিল তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম